ইউব ভিডিওটি সবাইকে স্বাগতম আজকে আমরা প্রোগ্রামিং জাভার অ্যাপ্লিকেশন হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করবো কিভাবে একটা ফার্স্ট প্রোগ্রাম তৈরি করবো আমরা এবং কিভাবে হেলো ওয়ার্ল্ড ডিসপ্লে এবং প্রদর্শন করব এ পর্যন্ত যত বড় বড় প্রোগ্রাম আছে তাদের জীবনে যদি পড়ি তাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল হ্যালো ওয়ার্ল্ড সো আজকে আমরা প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা তৈরি করব এবং হ্যালো ওয়ার্ল্ড লেখাটি ডিসপ্লেতে প্রদর্শন করবো কীভাবে একটা ফার্স্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় জাভাতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং হ্যালো ওয়ার্ল্ড লেখাটি কীভাবে প্রিন্ট করে দেয় সেটা দেখার চেষ্টা করব এই জন্য আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন সো আমি দেয় না করে আমি আমার জাভার নেটবিনস যে আছে ওটা আমার সাথে সাথে আপনারা ওটা ওপেন করে নিন তো এই যে আমার নেটবিন্স আইডি টু পয়েন্ট জিরো পয়েন্ট এইট ভার্সন আমি ইউজ করছি আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন প্রবলেম নাই তো আমি নেটবিন্স টা ওপেন করে নিচ্ছি আমার সাথে সাথে আপনারা ওপেন করে নিন নেটবিন্স ওপেন করার পরে দেখেন এখানে অল জাভা প্রোগ্রাম এবং বেসিক জাভা নামে দুইটা প্রজেক্ট আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে তবে আমি জাস্ট আজকে নতুন একটা অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করে এবং কীভাবে একটা প্রজেক্ট তৈরি করা হয় এই ক্লাস ক্রিয়েট করা এবং হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করে আমি সেটা দেখানোর চেষ্টা করছি আপনার নেটবিন্সটা ওপেন করার পরে এরকম আসবে হয়তো বা এই দুইটা প্রজেক্ট আসবে না আর যেহেতু আগে থেকে দুইটা করার চেষ্টা দুইটা আসছে সো আমি যে কাজটা করবো একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবো সেই জন্য আমি ফাইলে যেয়ে নিউ প্রজেক্টে যাবো নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখানে যাবা যাবে বাই ডিফল্ট আমরা নেক্সট করে তারপরে প্রজেক্ট নেম দিয়ে দেবো আমরা অবশ্যই ক্যাপিটাল হতে হবে সেই জন্য আমি দিয়ে দিলাম আর এস টি ফার্স্ট দিয়ে দিলাম অবশ্যই একটা বড় হাতে দিতে হবে আর এটা হলো প্রজেক্ট লোকেশন আমার প্রজেক্টে কোথায় যে সেভ হবে সেই লোকেশনটা বলে দিতে হবে আমার এটা ই ড্রাইভে সেভ হচ্ছে আমি লোকেশন চেঞ্জ করছি না ফিনিশ মানে একটু বাস আমাদের ফার্স্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং সোর্স প্যাকেজের আন্ডারে একটা প্যাকেজ ক্রিয়েট হয়েছে ফার্স্ট নামে এবং একটা ক্লাস ক্রিয়েট হয়েছে ফার্স্ট ডট জাভা আমরা অবশ্যই জানি যে জাভার এক্সটেনশন হলো ডট জাভা একটা ক্লাসের এক্সটেনশন হলো ডট জাভা সো এখানে একটা বাই ডিফল্ট ভাবে ক্লাস ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি না যে এই ক্লাসটা ইউজ করতে আমরা এই ক্লাসটা ডিলিট করে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করব ঠিক আছে তাহলে এটা কি একটা ফার্স্ট একটা প্রজেক্ট প্রজেক্টের আন্ডার আন্ডারে একটা প্যাকেজ যেটা হলো ফার্স্ট একটা প্যাকেজ প্যাকেজের আন্ডারে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে যেটার নাম হলো ফার্স্ট ওয়ার্ড জাবা আমরা এই ক্লাসটা ইউজ করব না আমরা একটা নতুন ক্লাস ইউজ করব সেই জন্য আমরা এই ক্লাসটা ডিলিট করে দেব ডিলিট করার জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট

তাহলে আমাদের কি হলো আমরা একটা ফার্স্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম প্রজেক্টের আন্ডারে একটা প্যাকেজ আছে যেটা হলো ফার্স্ট প্রজেক্ট আসলে কি প্রজেক্ট হলো আসলে একটা ফোল্ডার যেখানে আমার সব ক্লাসগুলো একসাথে থাকবে যদি আমি আপনাদেরকে আমার ই ড্রাইভে নিয়ে যাই তাহলে হয়তো বুঝতে পারবেন ফার্স্ট প্রোজেক্ট একটি এবং ফার্স্ট একটা প্যাকেজ এবং হ্যালো ওয়ার্ল্ড একটা ক্লাস সোর্স প্যাকেজের ভিতর তাহলে আমি যদি আপনাদেরকে ই ড্রাইভের ভিতরে নিয়ে যাই তাহলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন ই ড্রাইভ এর ভিতরে দেখুন একটা একটা প্রোজেক্ট আমরা ক্রিয়েট করছি ই এর ভিতরে এটা যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আছে এখন অনেকগুলো অপশন এর ভিতরে যেটা আছে সোর্স প্যাকেজ এই এর ভিতরে আমাদের ক্লাস টা খুঁজে পাবো এই সোর্স এর ভিতরে যে আমরা যে আমরা প্যাকেজটা ক্রিয়েট করেছিলাম ফার্স্ট ফার্স্ট এর ভিতরে এই যে হ্যালো ডট যাবা যে ক্লাস দেখছেন এটাই হলো ক্লাস পরবর্তীতে এই প্যাকেজ আন্ডারে যতগুলো আমরা ক্লাস তৈরি করবো সব এখানে জাস্ট একটা ফোল্ডার কি প্যাকেজ আমি যদি এখন হ্যাঁ ক্লাস হলো এখন আমি জাস্ট আপনাদেরকে ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখানোর চেষ্টা করবো এগুলো হলো কমেন্ট এগুলো বাড়ি বাড়ি চলে আসে এগুলো আমাদের এখন জানার দরকার নেই বিস্তারিতগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেগুলো আমি এখানে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি বাস এখন আমাদের যে কাজটা করতে হবে এখন কোনো কিছু প্রোগ্রামিং করার জন্য আমাদের অবশ্যই একটা মেইন মেথড লাগবে যেখান থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে আর এগুলা তো বলতে পারছ যে ফাস্ট প্যাকেজ ফাস্ট এটা পাবলিক ক্লাস এটা হলো একটা ক্লাস যেটা আমরা ক্রিয়েট করেছি আর পাবলিক মানে ক্লাসটা সবাই ইউজ করতে পারবে সেই জন্য এটা পাবলিক দেয়া হয়েছে দেন আমরা যদি প্রোগ্রামটা এখন রান করার চেষ্টা করি অবশ্যই প্রোগ্রামটা রান হবে না কারণ এখানে কোনো এখানে কোনো মেথড নাই মানে মেইন মেথড নাই যেখান থেকে প্রোগ্রামটা শুরু হবে যেখান থেকে প্রোগ্রামটা নির্দেশ দেবে যেখান থেকে শুরু হবে সেরকম কোনো মেথড নাই যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি বলবে দেখুন রানে যদি আমরা রান ফাইল করি তাহলে কি বলছে যে ডাজ নট হ্যাভ এ মেইন মেথড আমাদের অবশ্যই একটা মেইন মেথড ক্রিয়েট হবে না হলে প্রোগ্রামটা কখনোই রান করা সম্ভব না সেই জন্য আমি যদি আপনাদের একটু স্লাইডে নিয়ে যাই এই যে অবশ্যই আমাদের একটা মেইন মেথড ক্রিয়েট করতে হবে আর মেইন মেথডটা কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস এটা হলো এটা এটুকু বলা হয় মেইন মেথড আর এই যে এই যে সেকেন্ড ব্যাগেটটা দেখছেন এর ভিতরে যা লিখবো এটা সম্পূর্ণ মেইন মেথডের ভিতরে আমাদেরকে লিখতে হবে তো আমরা যদি মেইন মেথডটা ক্রিয়েট করি এখানে ইন্টার দিলাম তাহলে মেইন মেথডটা কি পাবলিক পাবলিক স্ট্যাটিক স্টা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন public static void main and string is string স্টেং অবশ্যই টা আমরা ইউজ করব আর্গুমেন্টস এআর জিএস এস এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নেই এগুলো খুবই ইজিলি একটা বিষয় আস্তে আস্তে আপনারা যখন প্রোগ্রাম লিখবেন তখন এটার সাথে সাথে আপনারা অবশ্যই পরিচিত হয়ে যাবেন অবশ্যই এটা একটা মেইন মেথড আর মেন মেথড কেনার উপর হলো সব সময় মেইন মেথড ফার্স্ট প্যাকেট থাকবে এটা হলো মেইন মেথড আর স্টার্টিক পাবলিক ভার্টমেন এগুলো হলো কিওয়ার্ড এগুলো নিয়ে অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব তারপর এতটুকু জানা দরকার সো এই যে আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করলাম স্টার্টিক্স বয়ড স্টার্ট পাবলিক স্টার্টিক্স বয় মেইন এখন এর ভিতরে এই সেকেন্ড বাইডের ভিতরে আমরা যেটা লিখবো সেটাই আমাদের প্রিন্ট করে দেখাবে তো আমি একটু কিওয়ার্ডটা আপনাদেরকে বলতেছি যে এই যে পাবলিক যেটা দেখছেন এটা হলো একটা কিওয়ার্ড স্টার্টিক্স এগুলো একটা কিওয়ার্ড সো কিওয়ার্ডগুলো যদি আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিই এখানে যাওয়াতে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করা হয় ডু ইফ ইম্পোর্ট ইনশট ট্রাই ভয়েড ওয়াইল সুপার এগুলো এই কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পারেন এগুলো অবশ্যই সব ব্যবহার আমার প্রোগ্রামের সাহায্যে করবো যখন এই ব্যবহারগুলো করব তখন আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন জাস্ট আপাতত এই যে ক্লাস একটা কিওয়ার্ড হুম এগুলো আপাতত এখন জানলে হবে জাস্ট পরবর্তীতে বিস্তারিত হবে এগুলো যখন প্রোগ্রাম করবেন তখন জানতে পারবেন সো আমি এখন যে কাজটা করবো আমি হ্যালোয়ার লেখাটি প্রিন্ট করব তাহলে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে কোনো কিছু প্রিন্ট বা মেসেজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই লেখাটা দিতে হবে সিস্টেম ডট প্রিন্ট এটা হলো তার সিনটেক্স সিস্টেম ডট আউট ডট প্রিন্টের ভিতরে ফার্স্ট ব্যাগ এবং ডবল কোটেশনের ভিতরে যা দেবো সেটাই আমাদের প্রিন্ট করে দেখাবে সেটা যদি আমরা নেট বিসে দেখি আমাদের কি আসবে সিস্টেম এর এসটা অবশ্যই বড় হাতের হতে হবে নাহলে ইরর দেখাবে সিস্টেম ডট আউট আর কিওয়ার্ড সবসময় ছোট হাতে হবে আউট ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আর এখানে আর্গুমেন্টস এর ভিতরে আমরা ডাবল কোটেশন দেব ডাবল কোটেশন দিয়ে দিয়ে আমরা স্ট্রিংটা লিখে দেব হ্যালো ওয়ার্ল্ড দেন ওকে হ্যালো ওয়ার্ল্ড এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি ইনশাআল্লাহ যদি কিছু ঠিক থাকে তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে আর আপনারা ফার্স্ট প্রোগ্রামটা এইভাবে রান করতে পারবেন সো আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি রান করি রান ফাইল আপনারা কিবোর্ড থেকে F6ও দিতে পারেন রান ফাইল রান করলে এই যে সুন্দরভাবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি উঠছে এগুলো আপাতত এগুলো এখন না বুঝলে হবে এখন জাস্ট বললেন যে হ্যালো ওয়ার্ল্ড আপনার লেখাটি উঠছে কি যদি আপনার হ্যালো ওয়ার্ল্ড লেখাটি ওঠে তাহলে কংগ্রেস পজিশন আপনি খুব সুন্দরভাবে যাওয়ার ফার্স্ট প্রোগ্রামটি আপনি রান করে ফেলেছেন আপনাকে প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম আপনি এখন থেকে জাভা প্রোগ্রাম তৈরি করতে পারবেন এবং জাভার জগতে আপনি প্রবেশ করে ফেলেছেন তাহলে এটাই হলো জাস্ট হ্যালো ওয়ার্ল্ড তাহলে আপনি যদি চান এখন তাহলে আপনার নামটাও অবশ্যই প্রিন্ট করতে পারবেন সেই জন্য কী করতে হবে সেই জন্য আপনাকে যা করতে হবে আরেকটা লাইন আমি এখানে লিখতে পারি এখন এখানে আমার নামটা লিখে দিচ্ছি জুয়েল রানা হয়ে গেল তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডও প্রিন্ট করবে এবং আমাদেরকে জুয়েল রানা প্রিন্ট করে দেখাবে তাহলে আমরা কি প্রোগ্রামটা রান করে দেখতে পারি নাকি আউটপুট আসে অবশ্যই প্রোগ্রামটা আমরা রান করে দেখতে পারি প্রোগ্রামটা রান করে দেখছি হ্যালো ওয়ার্ল্ড এমডি জুয়েল আমরা চাইছিলাম যে এইটা এক লাইনে থাকবে এবং নিচের লাইনে দেখাবে এমডি জুয়েল রানা কিন্তু আমাদের একসাথে দুইটা দেখাচ্ছে যায় সেই জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রিন্ট এল এন প্রিন্ট এল এন এল এন এর কাজ হলো একটা নিউ লাইন তৈরি করবে এখন যদি আমরা এল এন দিই তাহলে কম্পাইলার এই লাইনে আসবে এই লাইন আসার পরে একটা নিউ লাইন দেবে নিউ লাইন দেওয়ার পরে তারপরে এখানে নিচের লাইনে এটা দেবে যদি আমরা এটা রান করি তাহলে আপনি একটু ক্লিয়ার হবেন এই যে রান করছি এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠছে এক লাইনে এবং এমডি জুয়েল রানা লেখা উঠছে এক লাইনে এখন যদি আমি এখানেও একটা নিউ লাইন দেওয়ার চেষ্টা করি এলএন তাহলে এই যে নীল যে লেখাটা বিল্ড সোর্স এইটা আর একদম নিচে লাইনে দেখা যাবে যদি প্রোগ্রামটা রান করি দেখুন এই যে খুব সুন্দর এমডি জুয়েল রানা হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড এমডি জুয়েলার এভাবে আপনারা আরও অনেক কিছু এখানে প্রিন্ট করে দেখতে পারেন আজকে টিউটোরিয়ালে জাস্ট এতটুকুই থাকবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাটা আমি পরবর্তীতে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আমি চাচ্ছি না আজকে ভিডিও টিউটোর পরবর্তী পরবর্তী ভিডিও টি দেখার আমন্ত্রণ রইল এবং আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি যা সে প্রোগ্রামের বিষয়গুলো মানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ